ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। এটা একটু জাস্ট জিজ্ঞেস করছি, এটা সেটা হচ্ছে যে রিলেটিভ আর প্রতিবেশী মানে তাদের রিয়াকশন ঠিক কেমন? অবভিয়াসলি তারা হয়তো জানে যে আপনি ছোট থেকেই ভালো পড়াশোনায়, বাট স্টিল যদি কিছু ইনসাইট থাকে বলার মতো যে না এরকম তারা হয়তো প্রিপারেশন ফেজে বলেছিল কিন্তু তারপরে এক্সামটা ক্র্যাক হলো তারা এখন অন্য কথা বলছে, এরকম একটা ব্যাপার, তো এরকম কি কিছু হয়েছিল? হ্যাঁ হয়েছে, সবার ক্ষেত্রেই হয় সেটা। তো এত মানে বড় জায়গা থেকে এসেছি, তারপরে লোকে বলেছে কেন এদিকে আসছো, এই ওইটা ঠিক আছে দাও, কি হবে না হবে তো জানি না। এবং তারপরে লোকে প্রথম থেকে খবর নিত প্রথম দিকে আর কি, যে কি হলো না হলো, তারপর যখন দেখছে যে কি এখনো তো কিছু পাচ্ছে না, তারপর আস্তে আস্তে জিনিসটা ডাউন হয়ে যায়। তাহলে ঠিক আছে, ছেলেটা করছে হয়তো অ্যাবভ অ্যাভারেজ নয়, আমরা ভেবেছিলাম ভুল, বেলো অ্যাভারেজই, ভাগ্যের জোরে আইআইটি তে পেয়ে গেছে, এরকম হতো। তারপর এমনও হয়েছিল মানে প্রথম দিকে কথা বলতো যে কি হলো, কোথায় যাচ্ছ, কি করছো, কিন্তু তারপরে এমনও পজিশন হয়েছিল এই মানে তোমার এই আগস্ট মাসে 24-23 তারিখের কথাই বলছি ধরো, বাইরে বেরোলে লোকে কোনো কথাই বলতো না, মানে সেই লোকটাই কোনো কথা বলতো না, এমনি মুখ ঘুরেই চলে যেত। এই জিনিসটা আমার খারাপ লাগতো, যাই হোক কিছু করার নেই, কারণ আমার যেহেতু সময় আসছে না, কিছু করার নেই। এবং তারপর যখন রেজাল্টটা বেরোলো তখন তো মানে ফার্স্টে তো ওনারা জানতো না, প্রথমে তো বললামই যে সোশ্যাল মিডিয়া জানতে পেরেছে আর কি, তো তারপরে ওই 2-3 দিন পরে যখন জানতে পেরেছে আর কি, তাও ইউটিউবের থ্রুতে জানতে পেরেছে, এবং তারপরে তো একটা রিয়াকশন অন্যরকম হবে, তো পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। ঘুরে গিয়ে বলছে যে বা খুব ভালো করেছো, যেটা পেয়েছো খুবই ভালো, আমরাও তো জানতাম তুমি ভালো, এরকম আর কি, আমরাও জানতাম তুমি ভালো, তোমার হবে একদিন না একদিন হবে, কারণ হয়েছে ভালো হয়েছে, তুমি খুব ডিজার্ভ পজিশনে পেয়েছো তোমার মতো, এবং আমরা চাই আরো বড় হও আর কি, যা সবাই এরকমই বলবে, এটা সবার ক্ষেত্রেই হবে 99% লোকের ক্ষেত্রে। আবার তার উপর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এইটাও একটা, হ্যাঁ ওইটাই সবার সবার এটাই একটা, যে পুলিশে পেয়ে গেলে একেবারে তো বিশাল একেবারে ভালো ব্যাপার, বাবা এক্সিকিউটিভ পুলিশে পেয়েছো ভালোই হয়েছে এই আর কি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কী মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।